নমস্কার বন্ধুরা, স্টেপিটসে সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি গার্লিক পটেটো রিংস। গার্লিক পটেটো রিংস ছোট থেকে বড়রা সবাই খুব পছন্দ করবে। খুবই টেস্টি ক্রিস্পি একটা খাবার, স্ন্যাক্স জাতীয়, যেটা চায়ের পাশাপাশি তোমরা খেতে পারো। আর এমন একটা খাবার যেটা তোমরা করে কন্টেনারের মধ্যে বেশ কিছুদিন রেখে দিলে আর যখন ইচ্ছে নিয়ে খেতে পারো। তো দেখে নাও আমি কীভাবে বানাচ্ছি গার্লিক পটেটো রিংস। সবার প্রথমে আমি কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নেব। এবারে নিয়ে নেবো শুকনো লঙ্কা। যেহেতু গার্লিক রিংস করব তার জন্য আমি রসুন নিয়ে নিচ্ছি। রসুন, রসুনের লঙ্কাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে মিশিয়ে নেবো জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এবারে জল নিয়ে নেব। লবণ, সুজি নিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবো সেদ্ধ আলু। একদম শুকনো হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। এর মধ্যে অল্প একটু কর্নফ্লাওয়ার নিয়ে নেব।
এবার একটা বড় ঢাকনার সাহায্যে আমি কেটে নিচ্ছি। আর একটা ছোট ঢাকনা দিয়ে মাঝখানটা কেটে নেব। আমি কড়াতে বসিয়ে রেখেছিলাম, গরম হয়ে গেছে, এবার ভেজে নেব। দেখে নিলে তোমরা আমি কিভাবে বানালাম গার্লিক পটেটো রিংস। অবশ্যই তোমরা এটি ট্রাই করবে, আর ট্রাই করে কমেন্ট করে আমাকে জানিও কেমন লেগেছে তোমার। চ্যানেলটি অতি অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটি আপলোড করার সাথে সাথে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা দিয়ে দিও। আর তোমার চেনা পরিচিত বন্ধুবান্ধব বা পরিবারের সাথে শেয়ার করে নাও আমার ভিডিওটি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।